রবিবার পূর্ব লন্ডনের একটি হলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির ত্রিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম এফ নোমান এবং নির্বাচন কমিশনার দেলোয়া হোসেন বেগ, কুতুবুল আলম, জিয়াউল করিম ও নুরুন্নবীর তত্ত্বাবধানে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নোমান, টি এম জানে আলম বুলবুলকে সভাপতি, হাসিব আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।